কৃষক বলতে নাই বাপ দাদা কোনো কেউ কৃষক কৃষি কাজ করে নাই কিন্তু তারা পা আর অ্যাকচুয়াল যারা জন্মগত কৃষক বাপ দাদার আমল থেকে এরা সার পায় না আমি সারা বলে গেছি এটা আমার বীজ মানে আপনারা কিন্তু এই জমিতে চাষ হয় এই জিনিস না সেটা তো আমরাও চাচ্ছি তালিকার সময় আপনাদের যদি অভিযোগ থাকে তখন রেলওয়ে লাগা কে না স্পেসিফিক বলেন কৃষক প্রতিনিধি থাকে তাহলে সে তার কৃষকদেরকে যাতে তালিকাভুক্ত করা হয় এই ব্যবস্থা আর যদি তার প্রতিনিধি না থাকে ফরিয়া থাকবে মধ্য সত্যভোগী থাকবে আপনি কতটা স্বচ্ছ সেটাই হচ্ছে আমাদের বিষয় আমরা যারা এখানে ডিপার্টমেন্টে কাজ করছি তারা তো আপনাদের উপরে চিন্তা করেই করছে যে প্রান্তিক কৃষকই পাবে তোমাদের প্যাকেজ তো এই কারণে দেওয়া হয় আপনাদের কৃষিটা অবগত করতে হবে আমাদের এখানে এসে আন্দাজ উপরে থাকা কথা বললে হবে না তো কারণ আমরা জানছি যারা পাচ্ছে সবাই প্রান্তিক আমাদের কাছে এটা জানা আপনার মাধ্যমে আমার সংগঠন নিয়ে আমি প্রধানমন্ত্রী বলছি এক ইঞ্চি জমি থাকে আমাদের অনাবাদি না থাকে আমি এই সবজি চাষ আমার কৃষক সংগঠন আমার পয়সা দিয়া আমি অনেক জমি বিয়ে করে দিচ্ছি যখন প্রণোদনা বা অন্যান্য তালিকা কৃষক এটা তো সব আমাদের কমিটি আছে যখন তালিকা করা হয় তখন অনেকটা সময় নিয়ে করা হয়ে যায় একদিনে হয়ে যায় না তালিকা ঘরে বসে বানানো হয় না প্রত্যেক ইউনিয়নে কিন্তু এসও আছে
আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যে কেন তালিকা এভাবে হলো এবং আমাদের দেখান তালিকা দেখবেন যে 100 জনের তালিকা আছে দেখেন ওই তারা প্রশ্ন তো কৃষক কিনা বা পান্তি কৃষক কিনা আপনারা যদি সেখানে অভিযোগ থাকে স্পেসিফিক জানান বুঝলে তো আমরা এমনি বলতে নাই ঠিক আছে পুরো ধরে কথা বলা যাবে না ঠিক আছে সভাপতি না আপনি জি আর কোনো কথা আছে না থ্যাংক ইউ অভিনন্দন